জগতের সমস্ত বিস্ময়কে কি একটিমাত্র প্রশ্নের মধ্যে প্রকাশ করা যায়? সেই একটি প্রশ্নের মধ্যেই ধিক্কার দেওয়া যায় জগতের সর্বাপেক্ষা অসহনীয় ধৃষ্টতাকে। আর কারো পক্ষে দেওয়া সম্ভব কিনা জানি না, কিন্তু দেখা গেল অন্তত একজনের পক্ষে তা সম্ভব হয়েছে। বারুইপুরের বারুজ্যে গিন্নির একটিমাত্র ছোট্ট প্রশ্নে ধ্বনিত হলো বিশ্বের সমস্ত বিস্ময় আর সমস্ত ধিক্কার বাণী। পাঠালো না? না, পথশ্রান্ত নাপিত বউ শুধু এই একটি শব্দ উচ্চারণ করে পা ছড়িয়ে বসল। প্রথম বড় ঢেউয়ের পরবর্তী আর একটি ছোট ঢেউ। তুই হার মেনে ফিরে এলি? এবার বিস্ময় আর ধিক্কারের পালা নাপিত বউয়ের। শোনো কথা, তাদের মেয়ে তারা পাঠালে না, আমি কি তাদের ঘর থেকে মেয়ে কেড়ে নিয়ে আসব? এবার বারুজ্যে গিন্নি নিজেই পা ছড়িয়ে বসলেন। দুই ভ্রু এক জায়গায় এনে জড়ো করার চেষ্টা করতে করতে বললেন, ছুতোটা কি দেখালো? শোনো কথা, ছুতো আবার কিসের? সোজা সুজি মুখের উপর ছাড়া জবাব, এখন পাঠাবো না। নাপিত বউ আঁচল খুলে পানের কৌটো বার করে। এক্ষুনি মুখে পান ভরিস না নাপিত বউ, চোদ্দ বার উঠবি পিক ফেলতে। আমার কথাগুলোর আগে উত্তর দে, বলি ছুতো যুক্তি কিছু না, শুধু পাঠাবো না, এখন পাঠাবো না। তা কখন পাঠাবেন? আমরা ছেড়াদের সময়। আমি যে ভেবে থই পাচ্ছি না রে নাপিত বউ, মেয়ের বাপের এত বড় বুকের পাটা, পৃথিবীতে এখনো চন্দ্রসূর্যি উঠেছে না থেমে গেছে? এ কথা ভেবে বুক কাঁপল না যে তোর মেয়েকে যদি ত্যাগ দি? নাপিত বউ নিষেধ অগ্রাহ্য করে মুখে পান দোক্তা পুরে বলে, বুক কাঁপবে? একটা যেন 100টা মেয়ে ঘরে ঠাঁই দেবার, ভাত কাপড় দিয়ে পোষবার ক্ষমতা আছে তাদের। লক্ষ্মী মন্তর ঘর বটে। খুব জিগিলিয়েছে? বাড়ুচ্ছে গিনি দুরন্ত ক্রোধকে পরিহাসের ছদ্মবেশ পরিয়ে আসরে নামান। তাই বেয়াই বাড়ির লক্ষ্মীর খটায় চোখ ঝলসেছে, বলি ঘরে ভাত থাকলেই মেয়ে শ্বশুর বাড়ির আশ্রয় ঘোচাতে হবে? এত বড় আশপর্দার পর আর ও মেয়েকে আমি আনবো? খাওয়ার কথা তুলে খোটা দিও না বামুন বৌদি, তোমাদের আশীর্বাদে নাপিত বউয়ের অমন খাওয়া ঢের জোটে। তবে হ্যাঁ, নজর আছে বটে, শুধু পয়সা থাকলেই হয় না, নজরও থাকা চাই। কথাটা অর্থবহ এবং সে অর্থ বারুজ্যে গিন্নির অন্তরে ছুঁচের মতো গিয়ে বেঁধে। শুধু তিনি নিজেকে সংযত করে বলেন, তার নজরের পরিচয় কি দেখালো? 20 ভরির চন্দরহার গড়িয়ে দিয়েছে তোকে, নাকি 25 ভরের গোট? উপহাস্যের কিছু নেই, যা অনেজ্য তা বললে চলবে কেন? এক জোড়া ফরাসডাঙার থান, একখানা কেটে ধুতি আর নগদ 5 টাকা কে দেয় গা কুটুম্বাড়ির লোককে? দেবে না কেন? যারা মেয়ে ঘরে আটকে রেখে দিতে চায় তারা খুঁজ দিয়ে মুখ বন্ধ করে কুটুমের লোককে, নইলে তুই তাদের যাচ্ছে তাই শুনিয়ে দিয়ে না এসে সুখেত করছিস বসে বসে? তোর ওপর আমার ভরসা ছিল, এ তল্লাটে তোর মতো মুখ কারুর দেখি না, আর তুই ডোবালি, বাঘিনী হয়ে মেয়ের আবনে এলি। কি যে তকরার করো বামুন বৌদি, মেয়ের বাপ নিজে তফাতে দাঁড়িয়ে গিন্নিকে বলে দিল, মা কুটুম্বাড়ির মেয়েকে বলে দাও, বিয়ের সময় কথা হয়েছিল মেয়ের কুমারিকাল পূর্ণ না হলে শ্বশুরবাড়ি পাঠানো হবে না। সে কথা তারা হয়তো বিস্মরণ হয়ে গেছে, আমি তো হইনি, সময় হলে যাবে বই কি? বারুজ্যে গিন্নি বিবাহকাল শর্ত উল্লেখে থেই থেই করে ওঠেন। কি বললি নাপিত বউ?
বিয়ের কালে সত্য সাবুদের কথা তুলেছে, কথা তো অমন কত হয়, বলে লাখ কথা নইলে বিয়ে হয় না, বলি তাদের চরণে খত লিখে দিয়েছিল কেউ? আমার ঘরের বউ আমরা যদি আনতে ইচ্ছে হয়, আচ্ছা আমিও দেখছি কত তাদের আস্পর্ধা, কত তাদের তেজ, মেয়েকে শুধু ভাত কাপড় দিলেই তো আর সব মিটে যেত, তাহলে আর কেউ তাকে বিয়ে দিয়ে পরগোত্তর করে দিত না, বুঝলি না পিত বউ? আসছে মাসেই বেটার আবার বিয়ে দেব আমি, এই তোকে বলে রাখলাম। নাপিত বউ নিমো খারাপ নয়, অনেক খেয়ে অনেক পেয়ে এসেছে, তাই বেজার মুখে বলে, সে তোমাদের কথা তোমরা বুঝবে, বেয়াই তো পত্তল লিখে দিয়েছে বামুন দাদার নামে, নাও রাখো। তুই যে তার জব করলি নাপিত বউ, এই কদিনে তোকে তুক করলো না গুণ করলো লো, তাই ঘর সত্তর বিভীষণ হলি, কেবল ওদের কোলে ঝোল টেনে কথা বলছিস, কই পত্তর কোথা? এই যে, নাপিত বউ নিজের গামছাটার পুডলির গিট খোলে। বারুচিকিনী অবশ্য তৎপরতার অভাব নেই, তিনিও সঙ্গে সঙ্গে পুডলির মধ্যে সেন দৃষ্টি নিক্ষেপ করে বলেন, কই বড় মানুষ কুটুম কি দিয়েছে দেখি? একটা ছেঁড়া ন্যাকড়ার পুটলি খুলে একখানি দোমড়ানো মোচড়ানো চিঠি বার করে মাটিতে নামিয়ে দিয়ে নাপিত বউ প্রাপ্ত সম্পদ দেখায়, এই কেটে, এই কাপড়ের জোড়া, এই গামছা, আর ও বাবা আবার নতুন ঘটি কাশি দিয়েছে যে দেখছি। বারুচ্চিকিন্নি বললেন, সাধে কি আর বলছি ঘুষ দিয়েছে, তা নাকুর বদলে নরুন নিয়ে ফেললি তুই, কাশিখানা তো দেখছি ভারী পাথর কুচি, তা ভারী আছে, আর কথাবার্তাও ভালো, বাড়ি শুদ্ধ গিন্নিরা যেন আমাকে হাতে রাখে কি মাথায় রাখে, সে তুমি যাই বলো বামুন বৌদি, কুটুম তোমার খুব ভালো হয়েছে, অমন কুটুমের সঙ্গে অসরস করলে তুমিই ঠকবে, তবে কি বউ তোমার মিছে বলবো না একটু বাচাল, বাচাল? সহসা যেন পাথরে পরিণত হলেন বারুচ্ছে গিন্নি, বাচাল? আর সে কথা এতক্ষণ বলছিস না তুই, হবে তো বাচাল হবে না, বাপের চাল চলন তো বুঝতেই পাচ্ছি, পয়সার গরমে ধরাকে সরা দেখছেন, মেয়েকে আশকারা দিয়ে ঢিঙ্গি অবতার করে তুলেছেন আর কি, আমিও এলো কেসে বামনি, বাচাল বউকে কেমন করে ধীর দিতে হয় আমারও তা জানা আছে, তা জানা থাকবে না, ঠোঁট কাটা নাপিত বউ বলে বসে, আরও একটা মানুষের মেয়েকে ঘরে পুরে কি হালে রেখেছ তা তো আর কারুর অজানা নেই, তা এ বউকে আর তুমি ঠিক করছো কখন, ব্যাটার তো আবার বিয়ে দিচ্ছ। নাপিত বউয়ের কথায় এবার একটু ভয় খান বারুচ্চিকিন্নি এলো কেশি, ও যা মুখফোর পাড়ায় পাড়ায় সমস্ত রটিয়ে বেড়াবে, হাড়ে হাঁটি হাটে হাঁড়ি ভাঙবে, বারুচ্চেরা বউ আনতে পাঠিয়েছিল, বড় মানুষ বেয়ায় মেয়ে পাঠায়নি, এ খবর রাষ্ট্র হলে কি আর মাথা হেঁট হবার কিছু বাকি থাকবে, নাপিত বউকে চটানো ঠিক হয়নি, চটায় না ওকে কেউ, চটাতে সাহসই করে না, সকলের হাঁড়ির খবর রাখে, সকলের ঘরে যাতায়াত করে, আর সময়ে অসময়ে নাপিত বউয়ের স্মরণ না নিলে কারোর চলে না, যেমন তেজি তেমন বিশ্বাসী, আর তেমনই জোর মন্ত্র ডাকাবুকো, একটা মদ্য জোয়ানের ধাক্কা ধরে নাপিত বউ, বউ মেয়ের শ্বশুরবাড়ি বাপের বাড়ি করতে নাপিত বউ এ গ্রামের ভরসাস্থল, চৈতন্য হয় সেটা এবার, তাই আর একবার দে তো হাসি টানেন বারুচ্ছে গিন্নি, তবে আর কি, যা দেশ রাজ্যের রাষ্ট্র করে আয়,
আমি আবার বিয়ে দিচ্ছি বেটার, মরণ আর কি, গা জ্বলে যায়। কিন্তু তুই বল, রাগের মাথায় রক্ত চড়ে বসে কিনা? যাক, বিশদ বৃত্তান্ত বল দেখি, তুই কি বললি, তারা কি বলল? মেয়ে বা সাত কাণ্ড রামায়ণ গাইবার সময় এখন আমার নেই বামুন বৌদি, দুদিন দুরাত পায়ের ওপর সর্বাঙ্গ যেন ভেঙে আসছে। ঘরে যাই এখন। ঘরে আর যাবি কেন? বারুচিকে নিয়ে নিষ্প্রভভাবে বলে, এখানেই নই দুটো। না বাবা, ওতে আর দরকার নেই, কথাই বলে ভাইয়ের ভাত ভেজের হাত। ঘরে গিয়ে দুদণ্ড জেরাই, তারপর বোঝা যাবে। আরো নরম হতে হয়, আরো তোয়াজ করতে হয়, শক্তের ভক্ত পৃথিবী। হ্যাঁলা, তা মাথায় বিষ বান বিঁধে রেখে দিলি, উদ্ধার কর। মেয়ে কি বলল তাই বল, তুই কুটুমের বাড়ি থেকে গিয়েছিস, তোর সামনে কি বাচালতা করল? করলো কি আর গাছে চড়ল? তা নয়, তবে ঠাকুরমাদের সঙ্গে খুব হাত মুখ নেড়ে বক্তিমে করছিল দেখছিলাম। গিন্নিরা বলছিল কুটুম চটানো ঠিক নয়, তোমার বেইয়াইয়ের দুর্বুদ্ধির নিন্দে করছিল। তা দেখি ঘরের মধ্যে ঝাঁজ দেখাচ্ছে, বাবার কথার ওপর কথা, বাবার চাইতে তোমাদের বুদ্ধি বেশি। বেশ সময় যদি কথা হয়ে গিয়েছিল, 12 বছর বয়স না হলে তারা বউ নিয়ে যাবে না, তো নিতে পাঠায় কোন আইনে এই সব। কিন্তু বারুজ্জেগিনী তখন আর বাক্যস্ফূর্তির ক্ষমতা নেই, পুত্রবধূর বাক্যবিন্যাস প্রণালীর সংবাদে সে ক্ষমতা লোপ পেয়ে গিয়েছে তার। কিছুক্ষণ গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে থেকে স্বনিঃশ্বাসে বলেন, হেলা বউ, তুই তো আমাকে খুব উপহিস্যি করলি, বেটার আবার বিয়ে দেব বলছি বলে। তা তুই নিজে মুখে স্বীকার কর, এ বউ নিয়ে ঘর করা যাবে? বাবার জন্মে তো এমন কথা শুনিনি নাপিত বউ, যে শ্বশুর ঘরে যাওয়ার কথা নিয়ে ঘর বসত্বের বউ কথা কয়। চিপটেন কাটে, বাপের একটা কথা একটু বাপ সোহাগই আছে, তাও দোষ কি আর থাকবে, আপনিই যাবে। কথাতেই তো আছে গো, হলুদ জব্দ শিলে, চোর জব্দ কিলে, আর দুষ্টুমে জব্দ হয় শ্বশুর বাড়ি গেলে। জানি নে মা, আমার তো ভয়ে পেটের মধ্যে হাত পা সিন্দিয়ে যাচ্ছে, বুড়ো বয়সে বেটার বউয়ের হাতে কি খোরাক আছে কি জানি। আবার বেয়ে দেব আর কোথা থেকে, তোর বামুন দাদা যে বেয়াইয়ের বিষয় সম্পত্তির ওপর টাক করে বসে আছে, বলে বাপের একটা মেয়ে, বাপ চোখ বুঝলে সব মেয়ে জামাইয়ের। শোনো কথা, এবার গালে হাতের পালা নাপিত বইয়ের, ওই বিরিঙ্গির কুষ্টি অমন সব সোনার চাঁদ ভাইপো রয়েছে তারা পাবে না? তাছাড়া ভাগ ভেন্ন তো নয়। তা জানি নে বাপু, কর্তা বলে তাই শুনি, বলে বাপটা একবার চোখ বুঝলে হয়, কার চোখ আগে বোঝে, কে কার বিষয় খায় কে বলতে পারে মামুন বৌদি। বেয়াইয়ের তো তোমার সোনার গৌরাঙ্গের মতন চেহারা, এখনো বিয়ে দিলে বিয়ে দেওয়া যায়। যাক গে বাবা, তোমাদের কথা তোমরা বোঝো, যাই উঠি, বামুন দাদাকে পত্তরখানা দিও। নাপিত বউ উঠতে চায়, আর ঠিক সেই মুহূর্তেই বামুন দাদা আগমন বার্তা ঘোষণা করে খড়মির খটখট। এ কি নাপিত বউ, ফিরে এলি যে? প্রশ্নের সঙ্গে সঙ্গে বাইরের উঠোন থেকে ভিতরের উঠোনে পা ফেলেন বারুচে। ফিরে না এসে অকারণ আর কতদিন কুটুমের অন্ন অন্ন ধ্বংসাব? অবশ্যই তারা অনেক বলেছিল আর 10 দিন থেকে। তা তুই গিয়েছিলি কি করতে বউ কই?
পাঠালো না। বজ্র নির্ঘোষ ধ্বনিত হয় গৃহিণীর কণ্ঠ হতে, পাঠালো না। আর একবার প্রমাণিত হলো একটি প্রশ্নের মধ্যেই জগতের সমস্ত বিস্ময় প্রকাশ করা সম্ভব। ছেলেকে খেতে বসিয়ে কথাটা পারলেন এলোকেশে। নাপিত বউ নিঃসিক্ত অগ্নিধারা শরীরের মধ্যে পরিপাক করতে করতে বেগুনি রঙা হয়ে উঠেছিলেন তিনি। তাই ভাতের থালাটা ছেলের পাতের গোড়ায় ধরে দিয়ে যখন পিদ্দিমের সলতেটা একটু বাড়িয়ে পা ছড়িয়ে বসলেন, মায়ের ভীষণাকৃতি মুখ দেখে বুকটা কেঁপে উঠল নবকুমারের। নবকুমারের বয়স 18-19 হলেও মায়ের কাছে সে দুগ্ধ পোষ্যের সমগোত্র, আর মা এবং যম তার মনের জগতে সমতুল্য। মা যখন মুখ ছোটায় তখন ভয়ে নবকুমারের হাত পা পেটের মধ্যে সিঁধিয়ে যায়, যার উদ্দেশ্যেই সেই লাভাস্রোত প্রবাহিত হোক। নবকুমার ভয়ে কাঁপে। আজকের গালিগালাজের স্রোতটা অবশ্য আবার নবকুমারেরই শ্বশুরবাড়িকে কেন্দ্র করে, কাজে খাওয়ার হয় না বেচারার। ভয়ে লজ্জায় ঘাড়টা নিচু হতে হতে প্রায় থালার সঙ্গে ঠেকে আসে। নাপিত বউ কুটুমবাড়ি যাওয়া পর্যন্ত মনের মধ্যে একটি পুলকের গুঞ্জরণ বইছিল নবকুমারের। ছড়ানো ছিটানো কথায় শুনতে পেয়েছিল এলোকেশি নাকি বউকে আনতে পাঠিয়েছেন। কেমন সেই বউ, কী তার নাম, কীরকম দেখতে, এসব লজ্জাকর চিন্তাকে কিছুতেই মন থেকে তাড়াতে পারছিল না নবকুমার। শয়নে স্বপনে একটি মুখচ্ছবি আবছা আবছা ছায়া ফেলে বাড়ি এখানে সেখানে এলোকেশির কাছে কাছে ঘুরে বেড়াচ্ছিল ঘোমটা টেনে টেনে। শোবার ঘরে অনবকুণ্ঠনে, ওরে বাবা, অত দুঃসাহসী কল্পনার সাহস নেই নবকুমারের। সে ভাবনার ধারে কাছে গেলেই বুক গুরু গুরু করে ওঠে তার। মার সামনে দাঁড়ালেই তো কথাই নেই, আশঙ্কায় হয় ছেলের মনের ভেতরটা কাঁচ দিঘি জলের ভেতরটার মতোই দেখতে পাচ্ছেন এলোকেশি। না, শোবার ঘরের এলাকায় কি নিজের ধারে কাছে বউয়ের উপস্থিতির অবস্থা চিন্তাও করে না নবকুমার, শুধুই মায়েরই ধারে কাছে। নাপিত বউয়ের অভিযান কার্যকরী হবে না, এরকম অবিশ্বাস দুর্ঘটনার কথা তার স্বপ্নেও মনে আসেনি। তাই এই কয়দিন প্রতিদিন সন্ধ্যের পর ভবতোষ মাস্টারের কাছে ইংরেজি পড়া পড়ে বাড়ি ফিরে উৎকর্ণ হয়ে থাকে একটি মৃদু ঝুনঝুন মলের শব্দের আশায়। কিন্তু কই, কদিনের করারে গেছে নাপিত বউ, সে খবর নবকুমারের জানবার কথা নয়। তবু আশা করেছিল পুজোর আগেই অবশ্যই, আর পুজোর উৎসবের সঙ্গে হৃদয়ের আর এক উৎসবকে যুক্ত করে দিয়ে অবিরত বিহ্বল হচ্ছিল সে। পুজো আসছে, বউ আসছে, পুজোটা জানা, কিন্তু না জানি কেমন সে বউ। বিয়ে করেছিল 15 বছর পার হয়ে, এমন কিছু অজ্ঞানের বয়সে নয়। তবু লাজুক প্রকৃতি নবকুমার বিয়ের কোনো অনুষ্ঠানের সময়ই একটু চকিত দৃষ্টি নিক্ষেপ করে কনে বউকে দেখে নেবার সাহস করেনি। এখন যদি কেউ বদলে অন্য মেয়ে গুছিয়ে দেয়, ধরার শান্ত হবে না নবকুমারের। এমনকি সেই কদিন ধরে শত চেষ্টাতেও বউয়ের নামটা মনে করতে পারছে না সে। এতদিন অবশ্য মনে রাখবার খেয়ালও হয়নি। নাপিত বউয়ের অভিযানে সহসা নবকুমারকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে, কৈশোর থেকে যৌবনের ধাপে। বিয়ের সময় সম্প্রদানকালে নামটা তো দুবার উচ্চারণ করেছিল মনে হচ্ছে, কিন্তু কে তখন ভেবেছে এই নামটা মনে রাখবার দায়িত্ব তার? নবকুমার তো তখন অবিরাম ঘামছে, ওই ঘামটাই মনে আছে, নামটাম নয়।
একে তো বিয়ের পর, তাছাড়া শ্বশুরের সেই দৃপ্ত উন্নত চেহারা, গম্ভীর স্বর আর রাশভারী ভাব, সেটাও সেই ভয়কে বাড়িয়ে দেওয়ার সহায়তা করেছিল বটে। তাছাড়া বাসর ঘরে আরও কত রকম ভয়, সে ভয় এখনো বুঝি একটু একটু আছে, কিন্তু বউ শব্দটি কি মিষ্টি, ভয়ের মধ্যেও রোমাঞ্চ। কও না কথা মুখ তুলে বউ, দেখো না চেয়ে চোখ খুলে, মনের মধ্যে বাজছে সুর আর শব্দ। বন্ধু বান্ধবদের সঙ্গে বউয়ের আসন্ন আবির্ভাব নিয়ে আলোচনা করবার ক্ষমতাও নেই নবকুমারের। পাড়ার বন্ধু যারা খবরটা শুনেছিল তারা যদি একটু আধটু ঠাট্টা করেছে, ধ্যাত ধ্যাত, ছাড়া আর কোনো উত্তর দিতে পারছে না সে। অথচ যখন ভবতোষ মাস্টারের কাছ থেকে পড়া সেরে সন্ধ্যায় কাঁচ দিকে নির্জন পার দিয়ে বাড়ি ফিরেছে, তখন অনুচ্চারিত শব্দে বার বার ফিরিয়ে ফিরিয়ে গিয়েছে, এনেছি বকুলমালা করবে আলা, তেল চোয়ানো তো চুলে, মিশি দাঁতের হাসিটি বেশ, মুখখানি বেশ ঢলঢলে। তারপর কি? তাই তো, মুখখানি বেশ ঢলঢলে, মুখখানি বেশ, পরের লাইনটা কিছুতেই মনে পড়ছে না, কোথা থেকে যে শিখেছিল তাও মনে পড়ছে না, তবু ওই অসমাপ্ত গানটায় অপূর্ব গুঞ্জে গুঞ্জরিত হতে থাকে সমস্ত রাস্তাটা। কদিনের প্রত্যাশার পর আজ বাড়ি ফিরেই এলোকেশের প্রদত্ত সমাচারে বুকটা ছলাক করে উঠল, আর সেই বিয়ের দিনের মতো ঘাম ছুটে গেল মুহূর্তের মধ্যে। নাপিত বউ এসেছে শুনেছিস? বলে উঠলেন এলোকেশি, বাঘিরির মতো বসেছিলেন দাওয়ার ধারে। ছেলে এসে হাতটা পাটা ধোবে এটুকু সময়ও দেরি সইল না তার, দিয়ে বসলেন সংবাদ। অন্ধকারে বলে বসলেন, আলোটাও আনলে না ছেলের সামনে। নবকুমার কাছে অবশ্য এ সংবাদ অন্য অর্থ বহন করে এনেছে, তাই তার চিত্তে বিহ্বলতা। তার মার বর্তমান অবস্থা ধরতে পারল না, সে ধরতে পারল না কণ্ঠস্বরের ভীষণতাও, তাই না জানা একটা সুখে শিউরে উঠল। কিন্তু কতক্ষণের জন্যেই বা, ক্ষণকালের মধ্যে নিষ্ঠুর সত্য প্রকাশিত হল। মান্যগণ্য বেয়াইয়ের উদ্দেশ্যে ছোটলোক, চামার, আস্পদ্দাবাজ ইত্যাদি শোভন সুন্দর বিশেষণমালা প্রয়োগ করে এলোকেশে জানালেন, মেয়ে পাঠাল না। মেয়ে পাঠাল না? এ কি অদ্ভুত বাণী! মেয়ে না পাঠানো যে সম্ভব সে কথা তো একবার মনের কোণেও আসেনি নবকুমারের। কিন্তু এ কথায় আর কি কথা কইবে নবকুমার? আর উত্তরের প্রত্যাশা করেও কথা বলেননি এলোকেশি। আরও খানিকক্ষণ ধরে বেয়াইয়ের পয়সার গরম তুলে নাপিত বউকে ঘুষ দিয়ে হাত করার বার্তা জানিয়ে অবশেষে হঠাৎ আবিষ্কার করলেন এলোকেশি, ছেলেটা সেই অবধি উঠোনেই দাঁড়িয়ে আছে কাঠ হয়ে। মাতৃস্নেহ জেগে উঠল। আর দাঁড়িয়ে থেকে কি করবি, হাত মুখ ধো, বলে এলোকেশি উচ্চ গ্রামে চিৎকার করলেন, ভাত নেমেছে সদু? রান্নাঘর থেকে সাড়া এলো, নেমেছে মাইমা, আয় মুখ ধুয়ে ভাত দি, বলে রান্নাঘরের দিকে চলে গেলেন এলোকেশি। আর নবকুমার আস্তে আস্তে গায়ের কোটটা খুলে দেয়ালে লাগানো একটা গজালে টাঙিয়ে রেখে চলে গেল খিড়কির পুকুরের দিকে। হঠাৎ মনটা কেমন শিথিল আর ফাঁকা ফাঁকা লাগছে, যা ছিল না কোনো দিনই, যা স্বাদ জোটেনি, তেমন জিনিস হারালেও এমন শূন্যতা বোধ আসে, সব ফাঁকা ফাঁকা ঠেকে। কিন্তু তখনই বা হয়েছে কি? আসল কথা পারলেন এলোকেশি ছেলেকে খেতে দিয়ে, পিদ্দিমের সলতে উস্কে পা ছড়িয়ে বসে।
সে মুখ দেখে বুক কেঁপে উঠল নবকুমারের। আমি এই তোকে বলে রাখছি নোবা, শেষ বেশ একটা চিঠি চামারটাকে দেওয়াবো কর্তাকে দিয়ে, তাতেও যদি মেয়ে না পাঠায় এই সামনের অঘ্রাণে তোর আবার বিয়ে দেব। আবার বিয়ে? মা কি আজকে বুক ধড়াস ধড়াস করিয়েই মারবে নবকুমারকে? আবার বিয়ে? তার মানে আবার আর একবার নবকুমারকে নিয়ে সেই নকড়া ছকড়া খেলা, আবার সেই একটা বাড়িতে গিয়ে সেই সম্প্রদান, সেই বাসর, সেই কানমলা, সেই ঘাম? ঘাটটা প্রায় পাতের সঙ্গেই ঠেকে যায় নবকুমারের, মুখ দিয়ে কথাও বেরোয় না, মুখের ভেতর ভাতের গ্রাসও ঢোকে না। হঠাৎ এক সময় কটুক্তি থামিয়ে এরকেশে বলেন, খাচ্ছিস কই? খাচ্ছি তো। এতক্ষণে অস্ফুটে একটা কথা বলে নবকুমার এবং বাক্যের সততা রক্ষার্থে এক গ্রাস ভাত ঠেলে ঠুলে মুখের মধ্যে চালান দেয়। এবার সধু বা সৌদামিনীর রঙ্গমঞ্চে আবির্ভাব। মাটির সরায় এক সরা ধোঁয়া ওঠা গরম ভাত নিয়ে এসে অবাক গলায় বলে ওঠে সে, ও মা, এ কি যেখানকার ভাত সেখানেই পুড়ে? এতক্ষণ কি করলি রে নবু? খাচ্ছি তো। আরও একবার পূর্ব কথা এবং পূর্বোক্ত কাজের পুনরাবৃত্তি করে নবকুমার। দিয়ে যাই আর দুটো? না না আর নয়। ভরা মুখে ভাত দুটো, ভরা মুখে হাত মুখ মাথা সব নেড়ে প্রতিবাদ জ্ঞাপন করে নবকুমার। খিদে নেই? নবকুমার আর একবার বলে, খাচ্ছি তো। এদিকে ঠেলে ওঠা চোখে জল আসতে চায়। খিদে আর থাকবে কোথা থেকে? এলোকেশি বলে ওঠেন, শ্বশুরের নিন্দে করছি যে, একালের ছেলে তো। কিন্তু তোকে আবারও বলে দিচ্ছি নবা, তোর দেমাকে শ্বশুরের ওই খাড়া নাক যদি না ভুইয়ে ঘষতে দি তো আমি কি বলছি, বাপ বাপ বলে ওই মেয়ে ঘাড়ে করে নাকে খদ দিতে দিতে আসে তো ভালো, নচেত আবার ছাদনাতলা গিয়ে দাঁড়াতে হবে তোকে, আবার একটা নবাবের বেটি আনবো ঘরে, গরিব কুবড়ো ঘরের মেয়ে নিয়ে আসবো। এবার একটা নবাবের বেটি আনবো না, গরিব কুবড়ো ঘরের মেয়ে নিয়ে আসবো। ওই শোন, শুধু হেসে ওঠে, আর মুখ গোজ করে থাকবার কিছু নেই রে নবু, আশ্বাস বাক্যে পেয়ে গেলি, এখন বড় বড় থাবাই খেয়ে নে। বউ এলো না বলে মনের দুঃখে নবু এমন সরল পুটির টকটাই ভালো করে খেলো না দেখছি, দেখেছ মামি? সব সময় ন্যাকড়া করিস নে শুধু, এলোকে সে বেজার মুখে বলে, 24 ঘন্টা হাসি মস্করা, ভালোও বা লাগে? প্রাণে কিসের এত উল্লাস রে, তাও তো বুঝি না। কথাটা সত্য, উল্লাস আসবার কথা নয় সদূর, তবু আসে, তবু রং তামাশা করে শুধু, হি হি হাসে, কিন্তু হাসি আসে কি করে সদূর? নিজেই কি ছাই জানে, হয়তো এ জগতে একমাত্র ওইটুকুরই ওপর নিজের একটারে আছে বলে আনায়, দুর্ভাগ্যকে বুড়ো আঙুল দেখিয়ে হি হি করে হেসে বেড়ায় সে, বুকের পাথরখানা ঠেলে ফেলে দিতে, অবিরত ওই পাথরখানা বুকে বইতে হলে কি ঘুরে ফিরে আর অসুরের মতো খেটে বেড়াতে পারত? গাঁ শুদ্ধ সবাই তো ধিক্কার দেয় সদুর ভাগ্যকে, সবাই তো জানে সদুকে বরে নেয় না, অকারণ শুধু খেয়ালের বশে সদুকে সদুর বর ত্যাগ করেছে। স্বভাব চরিত্র খারাপ তো অনেকেরই থাকে, পরিবারকে ত্যাগ আর কজন করে? সদুর মা নেই, বাপ নেই, আজন্ম মামার বাড়িতে মানুষ, মামা 2-3 বার চেষ্টা করে শ্বশুরবাড়ি রেখে এসেছিল তাকে, কিন্তু কিছুতেই নিজের আসন দখল করতে পেরে উঠল না হতভাগ্য মেয়েটা। দুর্ব্যবহারে
চোটে পালিয়েই আসতে পথ পায়নি। তদুপথি আবার এই মামার বাড়িতেই স্থিতি। তাছাড়া উপায় কি? মামার বাড়িতে আছে, দুবেলা হেসেল ঠেলছে, জুতো চণ্ডি সব নাড়ছে, আর মামির মুখ নাড়া খাচ্ছে। তবু সে হাসে, বলিহারি বলিহারি যায় বাবা। মামি বলে, পাড়াশুদ্ধ সবাই বলে, শুনে শুনে নবকুমারেরও এখন ধারণা হয়ে গেছে হাসিটা সদুদির পক্ষে গর্হিত। তাই সে হাসি ঠাট্টায় কোনো দিনই তেমন করে যোগ দিতে পারে না। আর আজকের কথা তো স্বতন্ত্রই, আজকের হাসি ঠাট্টার বস্তু তো নবকুমার নিজেই। দুধটা আনবি না দাঁড়িয়ে রঙ্গ করবি? ধমকে ওঠেন এলোকেশি। ছেলের কোলের গোড়ায় ভাতের থালাটি বসিয়ে দেওয়া ছাড়া আর বেশি নড়াচড়া করেন না এলোকেশি। দ্বিতীয়বার যা কিছু লাগে সদু সদু হাঁক। মস্ত সুবিধে সদু বিধবা পুষ্যি নয়, বিধবা হলে তো মহাঝঞ্ঝাট। রাত্রিরে আস হেসেলের ভার দেওয়া যায় না, এক্ষেত্রে আর কোনো দ্বিধা দায় নেই। বড় বড় সরলপুটির টক সদু তো নিজেও একটু খাবে, অতএব কটুকু বাছুক রাঁধুক। কর্তা নীলাম্বর বাড়ুচ্ছের বয়স যাই হোক, রাতে ভাত খাওয়া ছেড়েছেন তিনি অনেক দিন। ঘরের গরুর খাঁটি দুধ দেড় সের খানিককে মেরে আধ সের করে সর পরিয়ে রাখা হয়, তাতেই বাড়িতে ভাজা টাটকা খই পেলে গোটা আসতে মনোহরা মেখে আহার করেন নীলাম্বর। সে সারা তার সন্ধান নেই, সেরে ওঠার সঙ্গে সঙ্গেই হয়। নবু মাস্টারের কাছে পড়ে ফেরার আগেই, আবার তিনি যখন বেরিয়ে ফেরেন নবুর তখন অর্ধেক রাত্রির, কাজেই এবেলায় বাপে ছেলেতে দেখাই হয় না। ছেলের যে এই এক বেয়ারা খেয়াল হচ্ছে ইংরেজি শিখবে, ওই স্মেচ্ছের ভাষা শিখে কি চতুর্বর্গ লাভ হবে কে জানে, তবু খুব একটা বাধাও দেন না নবকুমারের স্নেহশীল পিতা। বলেছেন, ইচ্ছে হয়েছে পড়ুক, আসল নষ্টের গোড়া তো ওই ভবতোষ বিশ্বাসটা। কলকাতা থেকে ইংরাজি শিখে এসে গায়ে এখন স্কুল খোলা হচ্ছে বাবুর। সকাল বিকেল দু বেলা স্কুল বসায়, গায়ের ছোকরাগুলোকে খেপানো শুরু, কানে মন্তর দিচ্ছে ইংরাজি না শিখলে নাকি উন্নতি নেই, শিখে কলকাতায় গিয়ে হাজির করতে পারলে সাহেবের অফিসে মোটা মাইনের চাকরি অবধারিত, ছুটছে সবাই ওর স্কুলে। চালাকের রাজা ভবতোষ ফাটুস বুক, সেকেন্ড বুক, কত সব শক্ত বই কিনে এনেছে কলকাতা থেকে, তাই থেকে পড়িয়ে পড়িয়ে বিদ্যের দিগ্গজ করছে সবাইকে। ব্রাহ্মণীর ঘরের ছেলেগুলো যাচ্ছে সদ্দূরের কাছে বিদ্যে শিখতে, কলি পূর্ণ হতে আর কতই বা বাকি। তবু ছেলেকে বাধা দেয়নি নীলাম্বর, কলির তালেই চলেছেন। শুধু ওই ম্লেচ্ছ ভাষা শিখে আসা জামা কাপড়গুলো ঘরে তোলে না, পরে কিছু ছোঁয়ে না, ছেড়ে হাত পা ধুয়ে গঙ্গাজল স্পর্শ করে এই পর্যন্ত। নবকুমারকে খাইয়ে মামি ভাগ্নি দুজনে রান্নাঘরে খেতে বসে, ওরা তো আর ভাত বেড়ে পিড়ি খেতে পোষবে না, কাশি গামলা যাতে তাতে করে খেয়ে নেবে মাটিতে থেবড়ে বসে। তা এ সময় গল্পটা চলে ভালো, ফি হাত ধমক দিলেও ভাগ্নিকে নইলে চলেও না এলোকেশির, কথা কইবার সঙ্গী বলতে দ্বিতীয় আর কে। খাওয়ার পর রান্নাঘরে ধোবার ভার সৌদামিনীর, ঘর ধুয়ে পরদিনের জন্য রান্নার কাঠ গুছিয়ে চকমকি ঠিক করে রেখে কাজ করা কাপড় ছেড়ে তবে শুতে যায় সদু। শোবার জন্য তার নামে একটা ঘর আছে বটে, বিছানাও আছে, কিন্তু সে ঘরে সে বিছানায় কতটুকুই বা শুতে পায় সে? নীলাম্বর যতক্ষণ না আসে এলোকেশিকে আকলাতে হয়,
কারণ এলোকে সে বড় ভূতের ভয়। নীলাম্বর আসার পর তার জল চাই কিনা, তামাক চাই কিনা খোঁজ খবর করে, তবেই সুদূর ছুটি। তার সে ছুটিটা প্রায় রাতের আধখানা গড়িয়ে গিয়ে হয়। অবশ্যই তারপর বাকি রাতটা সদুকে কে আগলাবে এ প্রশ্ন ওঠে না। সদু তো সদু, ওকে দিয়ে এ নিয়ে আক্ষেপ প্রশ্ন করো, নিশ্চয়ই হেসে উঠে বলবে, ভূতি আমাকে আগলায়, জানো না আমি যে শাকচুন্নি। তবু সদু মামিকে ভালোবাসে, মামাকে ভক্তি সমীহ করে, নবকুমারকে প্রাণ তুল্য দেখে। তার এই 32 বছরের জীবনে ভালোবাসার, ভক্তি করবার, স্নেহ করবার জন্য পেলেই বা আর কাকে। ভোরবেলায় ঘুমটা ভেঙে গেল, কারণটা কিছু মনে নেই, তবু যেন মনে হলো নবকুমারের। বুকটায় কি যেন একটা পাষাণ ভার চেপে রয়েছে, যেন আস্ত একটা পাহাড়ি কেউ বুকের ওপর বসিয়ে দিয়েছে কোন ফাঁকে। রাতে ঘুমের মধ্যেও ছিল যেন কি এত আতঙ্কের স্বপ্ন। একটুক্ষণ খোলা জানলার দিকে এগিয়ে বসে থাকতে থাকতে সব মনে পড়ল। মনে পড়ল মায়ের শপথবাণী, মনে পড়ে হাত পা ছেড়ে দিল। ধীরে ধীরে উঠে পড়ল, বেরিয়ে এলো ঘর থেকে কোঁচার খুঁটটা গায়ে দিয়ে। ভোরের দিকে বেশ শীত শীত পড়েছে, আর শরৎকালের সকালের এই গা শিরশিরে হাওয়াটাই তো কোনো উধাও পাথারে মনটাকে ছুটিয়ে নিয়ে যায়। বাইরে এসে দেখল সৌদামিনী উঠোনে ছড়া ঝাঁট দিচ্ছেন। কাছে গিয়ে বলল, মা ওঠেনি সদুদি? মামি? সকালবেলায় হেসে গড়িয়ে পড়ে সৌদামিনী। মামি আবার এমন সময় কবে ওঠে রে নবু? ভোর ঠাকুরের সঙ্গে তো মামির বিরোধ। ঝড় ঝড় ঝাঁটা চালাতে চালাতে বলে সদু, সরে দাঁড়া নবু, ধুলো লাগবে। লাগুক গে, বলে বরং কাছেই সরে এলো নবকুমার। কাছে এসে হঠাৎ শীতকালে জলে ঝাঁপিয়ে পড়ার ভঙ্গিতে বলে বসল, সদুদি তুমি মাকে বলে দিও, ওসব পারবো টারবো না। ঝাঁট বন্ধ হলো সৌদামিনীর, চোখ গোল গোল করে বলল, কি বলে দেব মামিকে, কি পারবি না ওই সব? নবকুমার বলে ওঠে, শুনলে তো কাল নিজেরই কানে, আবার শুধোচ্ছ কেন? না, তুই আমায় অথই জলে ফেললি নবু, কালকে দিনভর কত কথাই তো শুনেছি, কোনটা তোর মনে গিট আছে কেমন করে বুঝব? আহ, আচ্ছা জ্বালায় ফেললে তো, নাপিত খুঁড়ির ব্যাপারে রেগে গিয়ে মা যে বলল মনে নেই তোমার? ও হরি, তাই বল, আবার বিয়ে দেবে এই কথা তো? ফের সদুর সেই হি হি হাসি। সেই চিন্তে রাতভর খুমুসনি বুঝি, নাকি সেই ঠাকুর ঘরে কে? না আমি তো কলা খাইনি, তাই মামি পাছে পিতিককে বিস্মরণ হয়ে যায়, তাই আমি পারবো না আমি করবো না বলে স্মরণ করিয়ে দিতে এসেছিস? আহ সদুদি, ভালো হবে না বলছি, আমি তোমায় বলে রাখছি ওসব পারবো না, আবার ওই কানমোলা টানমোলা ওরে বাবা। সদু ফের হাতের কাজে মনোনিবেশ করে বলে, তা আমায় বলে কি হবে, মামিকে বল। আমি বলবো, আমি বলবো মাকে। সদু হাসতে হাসতে বলে, বলবি না কেন, ডাগর হয়েছিস, সাহস হচ্ছে না? মার কাছে সাহস? হুম, এই তোমায় বলে দিচ্ছি সদুদি, আমি তোমার কাছে বলে খালাস, যা বিহিত করার তুমি করবে। সৌদামিনী ফের হাত নামিয়ে বলে, বেশ বলবো মামিকে, নবুর আমাদের প্রথম পক্ষের ওপর বড্ড আঁতের টান, ওকে ত্যাগ দিয়ে অন্যত্র বিয়ে করবে না। সদুদি ভালো হবে না বলছি, বলি আবার এই সব ভুতুরে কাণ্ডর দরকার কি? নাই পা পাঠালো কেউ মেয়ে, পরের ঘরের মেয়ে নইলে বুঝি সংসার চলে না? কই আর চলে, শুধু হাত মুখ নেড়ে বলে, চললে আর এই আদি অনন্তকাল ধরে মানুষে ওই সব ভুতুরে কাণ্ড করতো না, বুঝলে রে নবু? এরপর ওই পরের মেয়ের জগতেরই
সেরা আপন হবে, ছাই হবে, ঝোঁকের মাথায় বলে ফেলে নবকুমার। কই জামাইবাবুর তো হলো না? সদুর উচ্ছ্বাস কমে, একটু গম্ভীর হয়ে গিয়ে বলে, ও কথা বাদ দে, আমার মতন ছাই পোড়া কপাল যেন অতি বড় শত্রুরও না হয়। নবকুমার সদুর ভাবান্তরে ঈষৎ থতমত খেয়ে বলে, আমি কিছু ভেবে বলিনি সদুদি, কিন্তু যা বললাম তোমাকে আমার রক্ষেকর্তা হতে হবে। বেশ বলবো মামিকে, যা দেখছি দুঘা ঝাঁটা আছে কপালে। তা সদুর কথা মিথ্যে নয়, এলোকেশি সেই ব্যবস্থাই করেন, তবে ললাটের ঝাঁটাটা দৃশ্যমান হয় এই যা, শব্দ অদৃশ্য। তবু এলোকেশি যখন কথার তুবড়ি ছোটান তার মুখ থেকে আগুনের হলকার মতো দৃশ্যমান কিছু বার হয় বুঝি। সাপ বাঁচতে বাঁচতে কথাটা পেরেছিল সৌদামিনী, ওগো মামি তুমি তো বলেছ ওরা পত্তর পাঠ মেয়ে না পাঠালে তুমি ছেলের আবার বিয়ে দেবে, এদিকে ছেলে তো বেঁকে বসে আছে। কি কি বললি? মুহূর্তে অগ্নিকাণ্ড হয়ে গেল। সদুকে নভূত নভবিষ্যতি করে গাল দিয়ে ঘোষণা করলেন এলোকেশি, যে আমার খেয়ে আমার পরে আমার সংসারে ভাঙবার তাল খুঁজবে তাকে ঝেটিয়ে দূর করে দেব, তা আমি বলে রাখছি সদু। আমার ছেলেকে কানে বিষ মন্তর দিয়ে পর করে দিতে চাস লক্ষ্মী ছাড়ি? উঠুক তোর মামা আন্নিক করে, দেখাচ্ছি মজা। সদু প্রতিবাদও করে না, নিজের সাফাইও গায় না, এবং প্রশ্নও তোলে না তার অপরাধ কোথায়। এমনকি তার মুখ দেখেই মনে হয় এ বাক্যবাণীর লক্ষ্য বুঝি তার অপরিচিত কেউ। নীলাম্বর আহ্নিক সেরে উঠে বাইরে বেরিয়ে এসে তামার কুশিতে সূর্যাগ্ন নিবেদন করে কুশিটা মাটিতে উপরে রেখে আর এক দফা সূর্য প্রণাম সেরে মুখ ফিরিয়ে দাঁড়াতেই এলোকেশি দুধকলা দিয়ে কালসাপ পোষার নজির তুলে স্বামীকে অবহিত করিয়ে দিয়ে বলেন, তুমি যদি এই দণ্ডে চিঠি লিখে রওনা করে দাও, তুমি যদি এই দণ্ডে চিঠি লিখে রওনা করে না দেবে তো আমার মাথা খাবে। নীলাম্বর আহাহা করে উঠে বলেন, দিব্যি গালাগালির কি আছে, পত্র লিখছি কিন্তু পাঠাবার কি হবে তাই ভাবছি। নাপ দেব তো কেন, গায়ে কি অভিন্ন আর মানুষ নেই? রাখাল তো গেছিল সেবার, রাখাল যাবে কিন্তু অতখানি পথ একেবারে একেলা তাই ভাবছি। তাহলে গোবিন্দ আচার্যির ছেলে গোপনাকে পাঠাও, গাঁজার পয়সা দিলে রাজি হয়ে যাবে। গোপনাকে কুটুম বাড়ি পাঠাবো, কি বলতে কি বলে আসবে, আসুক না। এলোকে শিবির তর্পে বলেন, ওই গেজেলের কটু বাক্যিতে যদি মিনসের চৈতন্য হয় তারপর দেখি কেমন সোহাগিনী মেয়ে নিয়ে ঘরে বসে থাকতে পারে। গোপনাকে এও বলে দেবে ওখানে আশেপাশে কুলিন মেয়ের সন্ধান পায় কিনা দেখে আসতে, নাখের সামনে হলেই ভালো হয়। নীলাম্বর আর কথা বাড়ান না, কাগজ কলম নিয়ে বসে এবং অনেক মুসাবিদান্তে একখানি চিঠি খসড়াও করে ফেলেন। তাতে এই কথায় বিশদ বোঝানো থাকে, রামকালী যদি পূর্বজিৎ বজায় রাখতে চান তার কপালে অশেষ দুঃখ আছে, ছেলের তো আবার বিয়ে দেবেনি এরা, তাছাড়া আরও যা করবে ক্রমশ প্রকাশ্য, রীতিমতো ভয় দেখানো চিঠি। পত্রের ভাব ও ভাষায় এলোকেশি প্রীতি প্রকাশ করেন, অতএব নীলম্বর তৎপর হন পাঠাবার চেষ্টায়, কিন্তু মনে তার দুশ্চিন্তা, রামকালীর একমাত্র মেয়ে সত্যবতী, বেশি টান কষলে দড়ি না ছিঁড়ে যায়। এত কথার কিছুই নবকুমার জানে না, সে স্কুলে বেলায় যখন ফিরল সদুর কাছে গিয়ে আগে দাঁড়ালো, সদু দি তেল। সদু পালাই করে তেল এনে ওর হাতে দিয়ে বলে, দেখলি তো বললাম কাজ কিছু হবে না,
শুধু আমার কপালে ছাঁটা। তাই হলো, তোর শ্বশুরের মৃত্যুবান তৈরি। এতক্ষণে বোধ হয় পাঠানোও হয়ে গেল। যদি বা দুদিন দেরি হতো, তোর অমত শুনে মামি একেবারে ধেই ধেই। হাতের তেল আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বেচারা নবকুমার। শুধু বোধ করি ওর মুখভঙ্গি দেখে করুণা পরবশ হয়ে বলে, যাক গে, তুই আর ও নিয়ে মন উচাটন করিস নি, দিতে হয়তো আবার টোপর মাথায় দিবি। কত আর কষ্ট, তোর একটা বউ পেলেই হলো, তবে মনে হচ্ছে এবার তালুই মশাই নরম হবে, যতই হোক মেয়ের বাপ। হঠাৎ নবকুমার একটা বেখাপ্পা এবং অবান্তর কথা বলে বসে, সাহেবরা শুধু একটা বিয়ে করে, কখনো অনেক বিয়ে করে না। ব্যাস আর যায় কোথা, সদুর হাসির ধুম পড়ে যায়। ও মা, তাই নাকি? ও বুঝেছি, এই সাহেবদের বই পড়ে তোরও সেই বুদ্ধি মাথায় ঢুকেছে। তা হ্যাঁ রে নবু, সাহেবরা যদি একটা বিয়ে বই আর বিয়ে করে না, তো বাকি মেমগুলোর কী দশা হয়? দ্বিধাদা পুরুষ এখন পৃথিবীর সৃষ্টি করেছিল, তখন একটা করে ব্যাটা ছেলে আর দেড় কুড়ি করে মেয়ে মানুষ করেছিল, এ তো জানিস। তাহলে বল, বাকিগুলোর গতি কে করবে যদি একটা বিয়ে বই বিয়ে না করে? যত সব আজগুবি। যদিও নবকুমার মার আড়ালে বেশ সশব্দে কথা বলে, পৃথিবী শুদ্ধ ব্যাটা ছেলে বুঝি দেড় কুড়ি করে? মুখের কথা মুখেই রাখে, রঙ্গস্থলে এলো বেশি দেখা দেন। বলি নবা, চান করতে যেতে হবে না নাকি? যখনই দুটোই এক হবে অমনি হাসি মস্করা। হ্যাঁ লা সতী, তোকেও বলি, ও কি তো সমবয়সী? তা তো না, রাত দিন কেবল কানে কুমন্তর দেওয়া। রোশো, বউ একটা আসুক না ঘরে, হাড়ি গলায় গেঁথে দেবার লোক হোক, তোকে একেবারে ঝেঁটিয়ে বিদায় করি। মাতৃ সন্নিধানে নবকুমারের সর্বদাই চোরের ভূমিকা, তাই সদুদির এই অপমানে তার প্রাণটা ছটপটিয়ে উঠলেও মুখ দিয়ে রাগ ওঠে না। কিন্তু আশ্চর্যের কথা এই যে, সদুর মুখের রেখায় কোনো ভাব বৈলক্ষণ্য ফোটে না। সে যথাপূর্বং হাস্যবদনে নবুকে চোখ টিপে ইশারা করে, যার অর্থ এই, যা নাইতে যা, মামি খেপেছে। হাতের তেল তেলো থেকে সবটাই গড়িয়ে গেছে, তেলো হাতটাই শুধু মাথায় ঘষতে ঘষতে সোজা কাঁচ দেখি চলে যায় নবু। আজ আর যেন খিড়কি পুকুরে মন ওঠে না, যেতে যেতে হঠাৎ সেই একদিনে দেখা শ্বশুরের ওপর ভারী রাগ এসে যায় নবকুমারের। এত ঝামেলার কিছুই তো হতো না যদি সেই মেয়ে না কি পাঠাতেন তিনি। বুকটায় শুধু পাষাণ ভার নয়, একটা কাঁটাও বিঁধছে, দুচ্ছাই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।